পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شو ودر شخص رتا أبرو في صحيح البخاري كتاب الأداب أداب بربوتك ششتا چار بربو تكي. ধারাবাহিক যে হাদিসগুলি আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লামের মূল্যবান সে হাদিসের শিক্ষা সেই হাদিস শিক্ষা আমরা আবার নেব আসুন ফিরে আসি এ পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায়টি নিয়ে এসেছেন বাবুন মান তারাকা সাবিয়াত গায়রুহি হাত্তা তালআবা বিহি কাব্বালাহা আও হাহা ইমাম বোখারি রহমা হল্লা অধ্যায় নিয়ে এসেছেন যে কেউ তার সাথে একটু ছোট্ট কোনো অন্য কারো ছোট্ট বাচ্চাকে যদি মেয়েও হয়ে থাকে সে খেলাধুলা করবে এতটুকু সুযোগ দিবে অথবা সেই মেয়ে ছোট্ট বাচ্চাকে একটু স্নেহ করবে আদর করবে এ মর্মে অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারি রহমহল্লা হে অধ্যায় ইমাম বুখারি রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন عن أم خالد بنت خالد بن سعيد قالت أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي وعلي قميص أصفر أم خالد رضي الله تعالى عنها بلتن أمي جوكن چطو سلام أمار بابار شاتي أمي رسول صلى الله عليه وسلم ارقاتي عشلام رسول صلى الله عليه وسلم ارقاتي جوكن أشي أمار غائي হলুদ রঙের একটি জামা পরা ছিল কাল রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম সানা সানাহ রসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম আমাকে দেখে আমার সুন্দর জামা দেখে বললেন খুব সুন্দর সুন্দর সানা সানা বর্ণনাকারী বলছেন শব্দটি হলো হাবসি ভাষার শব্দ যার অর্থ হল হাসানা খুব সুন্দর চমৎকার কয়ালাত ফাজাহাফজ আল্লাহ আবুবি খাওয়াতিমিন নবুয়াটি হুম মুখা আলেদ বলছেন আমি ছোট্ট মানুষ হিসাবে রাসূল সাল্লাহ আলি হোসাল্লামের কাছে গিয়ে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের যে খাতেমন্নবৌ ছিল যা ছিল তার দুই কাঁধের মাঝে পিছনে আমি সেটা নিয়ে খেলা করতে শুরু করলাম সেটা দেখছি কাছে গেলাম দেখলাম নাড়ছি এভাবে আমি খেলা করছি কিন্তু ফজাবারা নিয়ে আবি আমার বাবা আমাকে একটু ধমক দিলেন আমাকে শক্ত করে বললেন যে কেন এরকম করছ ফ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম দাহা রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন ছেড়ে দাও তাকে সে তার ইচ্ছা মতো খেলুক সে তার ইচ্ছা মতো চলুক সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম কত বড় একজন মানুষ তিনি কি মহান একজন ব্যক্তি যেমন মহান ব্যক্তি তেমন মহান আদর্শের তিনি হলেন প্রতীক রসুল হুসাল্লাম শুধু বড়ো মানুষের সাথেই সুন্দর আচরণ করেছেন এমন নয় বরং ছোট্ট অবুধ শিশুর সাথেও নবী মোহাম্মদ হুসাল্লাম সুন্দর আচরণ করেছেন তাকে সুন্দরভাবে খেলার সুযোগ করে দিয়েছেন তাকে স্নেহ করেছেন তাকে আদর যত্ন করেছেন ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা ছোট্ট অবস্থায় রাসুল সাল্লা সাল্লামের সেই আদর্শ সোহাগ পেয়ে জীবনে তিনি বলতে পারেননি আসুন আমাদেরও সেই ধরনের আচরণ হওয়া উচিত আমরা এমন নয় যখন বড় হয়ে যাই একেবারে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি তা নয় কারো ছোট্ট বাচ্চা যদি এসে থাকে তাহলে আমাদের ছোট্ট বাচ্চার সাথে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ স্নেহময় আচরণ করা উচিত তার সাথে তাকে খেলাধুলা করার সুযোগ দেওয়া উচিত তাকে ফ্রিভাবে চলার সুযোগ দেওয়া উচিত অনেক সময় আমরা করে থাকি নিজের সন্তান হলে বা নিজের আত্মীয়ের বাচ্চা হলে তাকে খুব সুযোগ দেই। তাকে খেলাধুলা করার সুযোগ করে দেই কিন্তু অন্যের বাচ্চা যদি হয় যেটা আমার হয়তো আত্মীয় নয় প্রতিবেশীর কারো বাচ্চা তাকে আমরা অনেক সময় ছোট্ট বাচ্চাকে ধমক দিয়ে তাকে কাদায় ফেলি তাকে ধমক দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করি এ ধরনের আচরণ কখনো হওয়া উচিত নয় একজন মানুষ বড় মানুষের সাথে ভালো আচরণ করবে সেটা যেই হোক না কেন একজন মানুষ ছোট্ট বাচ্চার সাথে ওই সুন্দর আচরণ করবে সে যেই হোক না কেন নিজের হোক প্রতিবেশীর হোক বহু দূরের হোক এটাই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর আদর্শ থেকে আমরা শিক্ষা নিতে পারি এরপরে ইমাম বুখারি রহমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন অধ্যায় পেতেছেন বাবু রহমাতিল ওয়ালাদি ও তকবিল ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাকে স্নেহ করতে হবে ছোট্ট বাচ্চার প্রতি দয়াসুলভ আচরণ করতে হবে প্রয়োজনে ছোট্ট বাচ্চাকে আদর করতে গিয়ে চুমু খাবেন এবং তাকে জড়িয়েও ধরবেন বুকে এটাই হচ্ছে ছোট্ট বাচ্চার প্রতি স্নেহ তাহলে তো ছোট্ট বাচ্চারা আমাদের কাছ থেকে ভালো শেখার সুযোগ পাবে তারা ভালো শেখার সুযোগ নেবে আর যদি ছোট্ট বাচ্চাদেরকে ছি বা দূর হৌ দূর হৌ বলে ধমক দিয়ে দূর করে দেই তাহলে এই ছোট্ট বাচ্চারা কখনো তো ভালো কিছু শেখার সুযোগ পাবে না এমাম বোখারি রহমহল্লা শুরুতে নিয়ে এসেছেন ওকাল সাহাবিত। আন আনাস আকাদবী সাল আলী হুসাল্লাম ইব্রাহিমা ফকাবাহু ও শাম্মাহু আনাস রাহু তাহলে আনহু তিনি বলেন যে নবী সাল্লিহাল্লাম তার ছোট্ট বাচ্চা ইব্রাহিম রবিআ আল্লাহ আনহু তাকে কোলে নিয়েছেন তাকে চুমু খেয়েছেন আদর করেছেন স্নেহ করেছেন কত সুন্দর তাকে মায়া মমতা ও স্নেহ দিয়েছেন এটি বাবা হিসাবেই যে তা নয় বরং রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের এটি স্বভাবই ছিল তার এটি আদর্শই ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং নিজেদের সন্তানদের সাথেও এ ধরনের স্নেহ মায়া মমতা তাদেরকে আদর্শ হাগ দেব এবং অন্যদের সন্তান হলেও অন্যদের বাচ্চা হলেও তাদেরকে আমরা সেভাবেই করার চেষ্টা করব এমম বোখারি রহম্লা এ অধ্যায় কয়েকটি হাদিস নিয়ে এসেছেন প্রথমে তিনি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি আনিবনে আবিন নমিন হতে বর্ণিত তিনি বলেন খুংতু শাহিদানুল আন্টা তিনি বলছেন যে আমি আবদুল্লাহ ইবনে অমার কাছে উপস্থিত ছিলাম যখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হান্দামিল বাউদি মশা মাছির রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে এটাকে যদি মেরে ফেলা হয় রক্তাক্ত করা হয় তাহলে কত বড় অন্যায় হবে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমার রাদি আল্লাহ আনহু তার প্রশ্ন শুনে যেন কি একটা বুঝে ফেললেন তিনি জিজ্ঞাসা করলেন মেম্মান আন্তা কথা থেকে এসেছ তুমি বলো কয়ালা মিন আহিলেলে হয় রা সে ব্যক্তি বললেন আমি ইরাকবাসী রাখবাস থেকে এসেছি। কলা অঙ্গদরু ইলা হাদা ইস আলুনিয়ে দামিল মিলবাউদে ওকাদ কথাতালু এবনান নাব ইয়েসাল্ল্লাহ আলইহ সাল্লাম এবন আমার রাদ আল্লাহ আনু বলেন। দেখো এই ইরাকবাসীর কথা কি সে আমাকে জিজ্ঞাসা করছে মশার রক্ত মশাকে যদি মারা হয় বা মশা যদি রক্তাক্ত করা হয় কি অন্যায় হবে কি না হবে এ সম্পর্কে জিজ্ঞাসা করছে অথচ সে নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামের স্নেহের পাত্র হোসাইন আল্লাহ তাল আনহুকে তারা হত্যা করেছে কিছু মনে করে তারা নবী সাল্লি হোসাল্লামের প্রিয় বস্তু প্রিয় ব্যক্তি প্রিয় পাত্র হাসান রদিয়াল্লাহুকে হত্যা করাটা কিছু মনে করেনি আর জিজ্ঞাসা করছে কেউ যদি মশাকে মেরে ফেলে তার রক্তাক্ত করে ফেলে মশাকে তাহলে কি অপরাধ হবে নার রাজিয়ালেন দুনিয়া নবী সাল্লাহ আলী হুসাল্লাম তার কাছে নমর রদিয়াল্লাহু শুনেছেন যে দুজন হাসান এবং হুসাইন তারা হলেন নবী সাল্লিহু সাল্লামের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ সুগন্ধিযুক্ত ফুলের মতোই তাদের অবস্থান নবী সাল্লিহ সাল্লাম তাদের গ্রাণ পেয়ে যেন তৃপ্তি অনুভব করতেন তাদেরকে পেয়ে নবী সাল্লাহ আলিহ সাল্লামের হৃদয়ে যেন ঠান্ডা হয়ে যেত এমন সেই রাসুল সাল আলীহুসাল্লামের স্নেহের পাত্র যাদেরকে তিনি স্নেহ করতেন তাদেরকে হত্যা যারা করেছে তারা একটা মশা মারলে কি অপরাধ হবে এ মর্মে জিজ্ঞাসা করতে আসে কেমন ভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে উদ্দেশ্য হচ্ছে নবী আলী হুসাল্লাম হাসান হোসাইন হুমা তাদের দুজনকে কিভাবে স্নেহ করতেন তাদের দুজনের প্রতি কীভাবে মায়া মমতা দেখাতেন তাদের দুজনকে কিভাবে আদর সোহাগ দিতেন সে মর্মেই এখানে এই হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারি রাহমুল্লাহ এরপরে আরও একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি পাঁচ হাজার নয় পঁচানব্বই নম্বর হাদিস হাদিসটি প্রসিদ্ধ তাবে অরুয়াবিন জুবাইর রাহিমাহুল্লাহ তালা বর্ণনা করছেন তিনি বলেন আন্না আ আয়সাতা জৌজান্নবী সাল্লাহ আলী হুসাল্লাম হাদু তাকে তার খালা নবী সাল্লাহ আলী হুসাল্লামের সহধর্মিনী হুমুল মুমিনিন আইশা আয়সা রাজি আল্লাহ তালা আনহা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যা আতনি এমরা আতুন মা হা ইব্নতানিটাস আলানী ফলাম তজিদু রাইন্দি রই রতম রতিন ওয়া হেদতিন মল মমিন আয়েশারদ আল্লাহটা আল আনহা বলেন আমার কাছে আসলেন একজন মেয়ে মানুষ সেই মেয়ে মানুষের সাথে তার ছোট্ট দুটি মেয়ে রয়েছে একজন মহিলা তার সাথে ছোট দুটি মেয়ে রয়েছে সেই মহিলা অভাবই মহিলা অভাবগ্রস্ত মহিলা আমার কাছে কিছু চাওয়ার জন্য আসলেন কিছু খাদ্য চাইলেন কিন্তু আমার কাছে কিছুই পেলেন না মাত্র একটি খেজুর পেলেন আমি মহিলাকে দিলাম হা হাবাই না এমন তাই হা মা সন্তানের প্রতি কত স্নেহশীল মা সন্তানের প্রতি কত দয়া কত মায়া মাও হয়তো ক্ষুধার্থ সন্তানের চেয়ে আরো বেশি কিন্তু আমি এ খেজুরটি মায়ের হাতে যখন দিলাম মা এ খেজুর নিয়ে নিজে খেলেন না একটি খেজুরকে দ্বিখণ্ডিত করে দুই মেয়ের হাতে দুই অংশ মা তুলে দিলেন যাত মা তার দু বাচ্চাকে নিয়ে আমার কাছ থেকে বের হয়ে গেলেন ফাদাকালান নবী সাল্লাহু আলিহাসাল্লাম এই মুহূর্তে নবী আলী আলহিহাসাল্লাম তিনি আসলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের একটু বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি বাকি হাদিস বিরতির পরে আমরা শোনাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু দিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে টিভি বাংলায় শিক্ষা শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত দোহিদের প্রোজা তখন অল্প সংখ্যক মানুষ যারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শির এটা হলো সহীদ এটা হল জহিদ তাওয়াদের দায়িত্ব সোন্নাদকে মল্যায়ন করো এ সমস্ত পেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসেন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একত্রিত করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা السلام عليكم ورحمه الله وبركاته शुक्रिया दर्शक श्रोता छठवीrootDir পর আবার ফিরে আসছি আমরা একটি সদর হাদিস বলছিলাম বললেন আমার কাছে একজন মহিলা আসলেন সাথে দুটি মেয়ে দুই মেয়ে দুই বাচ্চাকে নিয়ে আসলেন আমার কাছে কিছু খাদ্য চাইলেন আমি দেওয়ার মতো কিছু পেলাম না মাত্র একটি খেজুর পেলাম আমি খেজুরটিকে যখন এই মহিলার হাতে দিলাম মা না খেয়ে মা সাথে সাথে খেজুরটিকে দি ভাগ করে দুই মেয়ের হাতে তুলে দিলেন এরপরে তিনি উঠে চলে গেলেন চলে যাওয়ার পর পরেই রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম ঘরে আসলেন ঘরে আসলেই আমি রাসুল সাল্লিহসাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই ধরনের এক মা তার দুই মেয়েকে নিয়ে আসলো আমার কাছে খাদ্য চেয়েছে আমার ঘরে তো কিছু নেই আমি দেওয়ার সুযোগ পেইনি মাত্র একটি খেজুর ছিল সেটি আমি দিয়েছি রাসুল সাল্লাহ আলি হোসাল্লামের কাছে ঘটনা খুলে বললেন রসূল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম বললেন মানিয়া লিয়া মিনহা দিহিল বানা তিশাইয়া ফা আহসানা ইলাইহিনা খুন্নাল্লাহু সিতরাম মিনান্নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম বললেন আল্লাহ সোভানত আলাহ যার অধীনে এ ধরনের মেয়েদেরকে দিয়েছেন এই মেয়েদের প্রতি ভালো আচরণ যখন করবে ভালো আচরণ করলে ভালো ব্যবহার করলে কন্যা লাহু সীতরম এই মেয়েরাই তার জন্য যার নাম থেকে আর একটি আড়াল তৈরি হয়ে যাবে সোহান শ্রোতা এই হাদিস আমাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে আরেক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ যাকে তিনটি অথবা দুটি মেয়ে দিয়েছেন সে যদি সেই দুটিকে ভালোভাবে লালন পালন করে শিক্ষা দেয় গড়ে তুলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষ করে তাহলে দেখাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার যেই জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই জাহিলি যুগের পাশাপাশি সময়েই নবী মুহাম্মদ সাল আলী হোসাল্লাম কিছু সংবাদ দিলেন মেয়েদেরকে লালন পালন করলে তাদেরকে স্নেহের সাথে মানুষ করলে সেই মেয়েরাই হবে জান্নাতে যাওয়ার কারণ মেয়েরাই হবে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম মেয়েরাই হবে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম আল্লাহ আকবর ইসলাম মেয়েদের কত অধিকার দিয়েছে ইসলাম মেয়েদের প্রতি কত সদয় হওয়ার আমাদেরকে শিক্ষা দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এহাদিস আরো অনেক শিক্ষা দেয় আমাদেরকে ইমাম বোখারি এখানে নিয়ে এসেছেন যে সেই ছোট বাচ্চাদের প্রতি স্নেহ করা মায়ামমতা করা এ মর্মেই ইমাম বুখারি রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন সেই ছোট্ট বাচ্চা তাদেরকে স্নেহ করার কথাও রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এই হাদিসে শিক্ষা দিলেন ঠিক একইভাবে ইমাম বুখারি রহমহল্লা আরও একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি হলো পাঁচ হাজার নয়শত ছিয়ানব্বই নম্বর হাদিস আবু কাতাদা রদি আল্লাহ তালহ বলেন খারাজা আলাইনা আলাই না নবী সাল্লাহ আলী হুসাল্লাম নবী সাল্লাহ আলী হুসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন ওয়া ওমা আমা বিন্তু আবুল হাস আলাআতিকিহি ফসল্লা فاذا رکعا وضعها واذا رفعها رفعها আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন সালাতের সময় হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিনি ইমামতি করবেন নামাজের সময় হয়ে গেছে সেই মুহূর্তে তার কাছে বাসায় তার নাতিনি মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামাহ তার কাছে ছিলেন তাকে রেখে আসতে পারেননি নিয়ে এসেছেন নিয়ে এসেছেন কিভাবে রসুল সালি হুসাল্লাম এভাবেই তিনি সালাতে দাঁড়ালেন আল্লাহি রসুল সাল্লি হুসাল্লাম তার কাঁধে বাচ্চাটিকে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন তিনি ইমাম ইমামতি করছেন আর তার কাঁধে অন্য বর্ণনা এসেছে তার কোলে সেই ছোট্ট বাচ্চা আল্লাহ আকবাব রাসুল সাল্লাহ আলি যখন তিনি ক্যাম করছেন দাঁড়িয়ে আছেন তখন তার কাঁধে সেই বাচ্চা কাঁধে চড়ে রয়েছে যখন তিনি রুকু করছেন অথবা সেচদায় যাচ্ছেন তখন বাচ্চাকে পার্শ্বে তিনি আবার রেখে দিচ্ছেন আবার তিনি দাঁড়াচ্ছেন বাচ্চাকে আবার তিনি কোলে তুলে নিচ্ছেন সোহানাল্লাহ রহমতুল্লিল আলমিন রসুল সাল্লাহ আলিহসাল্লাম কি ধরনের তিনি আদর্শ কি ধরনের তিনি শিক্ষা আমাদের দিয়ে গেলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিস আমাদেরকে অনেক শিক্ষা দেয় আজকে আমরা অনেক সময় দেখি মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে আমরা নিজেরাও বিরক্ত বোধ করি আর কেউ নিয়ে আসলে সেটা তো আমরা খুব বিরক্ত প্রকাশ করি আসলে একজন মমিন মুসলিমের কখনো এই ধরনের হওয়া উচিত নয় স্বয়ং রাসুল উল্লা হুসাল্লাম তিনি সাধারণ মুসল্লি নন তিনি হলেন ইমাম ইমাম অবস্থায় তিনি এই ছোট্ট মেয়ে বাচ্চাটিকে কাঁধে নিয়ে তিনি আদায় করছেন এই ছোট্ট বাচ্চাটিকে নিচে নামায় রাখছেন যখন তিনি রুকু সেজদায় যাচ্ছেন আবার যখন তিনি দাঁড়াচ্ছেন বাচ্চাটিকে আবার কাঁধে তুলে নিচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের যদি কখনো এরকম হতো কোনো ইমাম যদি এরকম করে তাহলে তো আমরা সেই ইমামকে মনে হয় সেদিন থেকেই চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেবো তাকে আর থাকার আমরা সুযোগ দিব না না এ ধরনের হওয়া উচিত নয় অনেক মসজিদেও দেখা যায় ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দেওয়া হয় না তারা কাঁদবে বলে সুযোগ দেওয়া হয় না তারা বিশৃঙ্খলা করবে বলে সুযোগ দেওয়া হয় না আল্লাহ সহি মুসলিমের হাদিস রাসুল সাল হুসাল্লাম একদিন তিনি ফজর সালাত আদায় করলেন কিন্তু ফজর সালাতে ছোট্ট সোরা পড়েই যেন খুব তাড়াতাড়ি শেষ করে ফেললেন সালাম ফেরানোর পর সাহাবি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল হোসাল্লাম ফজরের সালাদ তো আপনি এত সংক্ষিপ্ত করেন না কারণটা কি আজকে এত সংক্ষিপ্ত করলেন তিনি বললেন দেখো আমি যখন ঘর থেকে বের হয়ে আসি আমার ইচ্ছা ছিল আজকে অমুক অমুক দীর্ঘ সূরাগুলি পড়ব কিন্তু আমি যখন সালাদ শুরু করলাম সালাদ শুরু করার সাথেই কিছুক্ষণ পরেই আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম যখন এই বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম আমার মন আর দীর্ঘ করার ইচ্ছা করেনি আমি আর দীর্ঘ করতে পারলাম না বাচ্চার কান্নার আওয়াজ শোনার সাথে সাথে আমি চাইলাম তার মাকে ফ্রি করে দেই বাচ্চা যেন তাড়াতাড়ি তার মাকে পেয়ে যায় মা যেন তার বাচ্চাকে তাড়াতাড়ি পেয়ে যায় সেজন্য আমি সালাতের কেরাত পর্যন্ত সংক্ষিপ্ত করলাম আল্লাহ আকবাব রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কোনো ধমক দিলেন না কেন তোমরা ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে এসেছ আমাদের ডিস্টার্ব করছো আসলে যদি ধমক দেওয়াই হয় তাহলে বাচ্চারা শিখবে কোথায় আজকে আমরা বাচ্চাদেরকে টিভির সামনে বসায় রাখি আজকে আমরা বাচ্চাদেরকে নাচ গান বিভিন্ন অশ্লীল কার্টুন সেগুলি দেখানোর জন্য সেখানে ফ্রি করে দেই কিন্তু মসজিদে নিয়ে আসলেই সমস্যা হয়ে যায় আর অন্য কোনো জায়গায় সমস্যা হয় না যদি এই আমাদের আচরণ হয় যদি এই আমাদের স্বভাব হয় তাহলে আমাদের এই কমলমতি ছোট্ট বাচ্চারা তারা কার কাছে শিখবে কিভাবে তারা ইসলাম জানবে কিভাবে তারা মসজিদ চিনবে কিভাবে তারা মসজিদ যেতে শিখবে দেখা যায় আমাদের ছোট বাচ্চা তো দূরের কথা অনেক সন্তানেরা যারা বয়স্ক হয়ে গেছে যুবক হয়ে গেছে পনেরো বিশ বছর পর্যন্ত বয়স এমন ছেলেরাও আমাদের মসজিদের দিকে আসে না মসজিদমুখী হয় না কারণ কারণ হলো আমরা বাবারা তাদেরকে মসজিদের দিকে পথ দেখাইনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন মোর বি তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বছর হবে তাদেরকে সালাতের নির্দেশ দাও আলাইহা হুম আশার যখন বয়স হবে দশ বছর যদি সালাতের গুরুত্ব না দেয় গাফেল হয় তাহলে তাদেরকে তোমরা শাসনের পর্যন্ত করো তাহলে প্রিয় দর্শক শ্রোতা আমাদের কি দরকার কতটুকু দরকার গুরুত্ব দাও আমাদের সন্তানদের আমাদের সন্তানদেরকে স্নেহ করব তাদেরকে মায়া মমতা দেখাবো তাদেরকে আমরা ইসলামের দিকে মসজিদের দিকে নিয়ে আসার জন্য উৎসাহ দেব এটাই হচ্ছে শিক্ষা আমাদের এই হাদিস থেকে ছোট বাচ্চাদের প্রতি কখনো নিষ্ঠুর হতে হয় না ছোট বাচ্চাদের প্রতি কখনো রূর আচরণ করতে হয় না আল্লাহ আমাদের ছোট বাচ্চাদেরকে সেভাবেই দয়া মায়া করার স্নেহ করার তৌফিক দান করুন এরপরে ইমাম বোখারি রাহে আরও একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রতিয়াল হতে বর্ণিত তিনি বলেন قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وإنده الأقرع بن حابس التميمي جالسا فقال الأقرع إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم لا يرحم رسول صلى الله عليه وسلم سنهر شنطان سنهر پترو হাসান বিন আলী আলী রাজিয়াল্লাহুর ছেলে ফাতেমা রাজিয়াল্লাহার ছেলে হাসানকে চুমু খেলেন স্নেহ করে আদর করে সাথে আরেকজন সাহাবি রয়েছেন আকরা বিন হাবিস সাহাবি দেখে আশ্চর্য হলেন তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাহাম আমার একজন দুজন নয় বরং জন সন্তান রয়েছে কিন্তু আমি কাউকে কোনো দিন তো চুমু খেইনি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার দিকে দেখে কঠিনভাবে বললেন জেনে রাখো মনলাই আর হামলাই উর হাম যে কাউকে দয়া করে না তাকে তো দয়া করা হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করব দয়া করব এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দয়া করবেন আমাদেরকেও মায়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের কি সেভাবেই গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া uh ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস জি আল্লাহর কতটটি প্রতিভা? নিশ্চিতভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন।

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ বাংলায়